নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর তৈরি করাও খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে চারটে ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার ডিমটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমটা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে। এরপর ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। আমি এখানে ফুলকপিটাকে আগে থেকেই গরম জলে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটাকে হালকা একটু সেদ্ধ করেও নিতে পারবেন। এবার ফুলকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, আর দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটাকে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ আর আলুর টুকরোটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা আর রসুনটাকে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে আর নিচে লেগে যাবে না। মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরো। ফুলকপির টুকরোগুলোকে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর ডিমটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে 6 মিনিটের মতো রান্না করে নেব। 6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। আপনারা বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।